সামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক বা ক্লাস টুয়েলভ বাংলা ব্যাকরণ। তোমরা সবাই জানো বাংলা ব্যাকরণকে তোমরা ভাষা আকারে জানো। এই ভাষার মধ্যে দেখবে তোমাদের পাঁচটি অধ্যায় আছে। আজকের এই ভিডিওটিতে তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রূপতত্ত্ব, এই রূপতত্ত্ব অধ্যায় থেকে MCQ প্লাস SAQ কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে এবং কোন কোন প্রশ্নগুলি আমি টিউশনে আমার ছাত্রদের লিখে দিয়েছি, সব MCQ এবং SAQ উত্তর সহ আমি দেখাবো। ঠিক আছে, আমি যেভাবে পড়তে বলবো সেভাবে তোমরা কিন্তু পড়বে। ঠিক আছে, দেখে নাও তৃতীয় অধ্যায় রূপতত্ত্ব। এই রূপতত্ত্ব থেকে তোমরা প্রথমে MCQ পড়বে। রূপমূল হলো, উত্তর হবে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। নেক্সট দুই নম্বর MCQ পড়বে, ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ এককে কি বলে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে, যদি এটা না বলে এটা বলে, ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক কোনটি, তাহলে উত্তর হবে রূপমূল বা রূপ। অপশনে যেটা থাকবে সেটাই উত্তর দেবে। ঠিক আছে, নেক্সট MCQ পড়বে, শব্দের গঠন ও রূপ বৈচিত্র্য নিয়ে ভাষাবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়, উত্তর হবে রূপতত্ত্ব। নেক্সট ব্যবহারিক প্রয়োগ অনুযায়ী প্রত্যয় কত প্রকার, উত্তর হবে দুই প্রকার। নেক্সট উপসর্গের কাজ কি, উপসর্গের কাজ হলো মানে উপসর্গের কাজ কি, উত্তর হবে পদের মান বদলে দেওয়া। নেক্সট উপসর্গের অপর নাম কি, উত্তর হবে পরসর্গ। নেক্সট উপসর্গ হলো এক ধরনের কি, উত্তর হবে অব্যয়। এরপরে MCQ পড়বে, যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে কি বলা হয়, উত্তর হবে উপসর্গ। তাহলে SAQ আসতে পারে, উপসর্গ কাকে বলে এটা লিখলে হয়ে যাবে। নেক্সট একই শব্দ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলে, উত্তর হবে পদ্বৈত। নেক্সট তদ্বিত প্রত্যয় যুক্ত হয় কিসের সঙ্গে, উত্তর হবে শব্দের সঙ্গে। নেক্সট কৃত প্রত্যয় বসে কোথায় বসে, উত্তর হবে ধাতুতে। নেক্সট প্রত্যয় ও উপসর্গ কোন জাতীয় রূপমূল, দুই যে কোনো একটা প্রশ্ন দিতে পারে, প্রত্যয় দিতে পারে বা উপসর্গ, কোন জাতীয় রূপমূল, উত্তর হবে নিষ্পাদিত রূপমূল। নেক্সট এগুলো কিন্তু MCQ হচ্ছে। এরপরে আমি SAQ দেখাবো, একদম কত সুন্দর সহজ ভাষায় SAQ আমি লিখে দিয়েছি ছাত্রছাত্রীদের, তাদের খাতা থেকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, আগে MCQ দেখে নাও। বর্ণনামূলক সমাসের অপর নাম কি, উত্তর হবে বহুব্রী সমাস। নেক্সট বাকযন্ত্রের একেবারে চেষ্টায় উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমূহকে কি বলে, উত্তর হবে দল। নেক্সট রূপমূল রূপ পরিবারে রূপ এর বিকল্পকে কি বলা হয়, উত্তর হবে সহরূপ। তাহলে যদি বলে সহরূপ কাকে বলে, তাহলে এটা লিখতে হবে। টোটাল প্রশ্ন সহ তোমরা কিন্তু মুখস্থ করবে বা পড়বে। ঠিক আছে, নেক্সট দুই এর বেশি রূপমূলের সমবায়কে কি বলা হয়, উত্তর হবে জটিল রূপমূল। নেক্সট একটা অপশন দিয়ে দিল, মনে করো একটা অপশন না একটা ওয়ার্ড দিয়ে দিল, বললো যে ফুলওয়ালা শব্দের ফুল, এখানে এই ফুলটি কোন ধরনের রূপমূল, উত্তর হবে স্বাধীন রূপমূল। নেক্সট ওরকমই সেম কোশ্চেন, ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা, এটি হলো, উত্তর হবে জড় কমল রূপমূল। নেক্সট কোশ্চেন চুপচাপ, এরকম যদি কোনো চুপচাপ টুপটাপ, ঠিক আছে, এরকম যদি কোনো মিলযুক্ত ওয়ার্ড থাকে তাহলে কিন্তু এটা উত্তর হবে। চুপচাপ শব্দটিকে কোন শ্রেণীর মধ্যে পড়ে, উত্তর হবে অনুকার পথ গঠন। নেক্সট ছোট কাকা, ছোট কাকা থেকে ছোট হয়ে এসছে ছটকা। আবার এদিকে দেখো টেলিফোন, টেলিফোন থেকে হয়েছে ফোন, এই শব্দগুলি কিসের উদাহরণ, উত্তর হবে ক্লিপিংস এর উদাহরণ। নেক্সট এবার আমরা যে পুরোনাম জানি, পুরোনামের সংক্ষিপ্ত নাম, যেমন VIP, যেমন VIP-র পুরোনাম হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন, DM, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, এরকম যদি পুরোনামের যে সংক্ষিপ্ত নাম থাকে অনেকগুলো যদি দিতে পারে, এগুলি কী জাতীয় পথ, যদি এরকম অপশন দেয় তার উত্তর হবে মুন্ডমাল শব্দ বা মুন্ডমাল পথ। নেক্সট আলাপ বিলাপ কলাপ প্রভৃতি শব্দের লাভ অংশটি কোন রূপমূলের উদাহরণ, উত্তর হবে ক্র্যানবেরি রূপমূলের উদাহরণ। নেক্সট পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয়ের বা উপসর্গের ভিত হিসাবে কাজ করে তা হলো কি, তাকে কি বলে, উত্তর হবে ভিত্তি। তাহলে যদি বলে ভিত্তি কাকে বলে ওটা লিখবে। নেক্সট উপসর্গ বসে, কোথায় বসে উপসর্গ, উত্তর হবে শব্দের একেবারে শুরুতে উপসর্গ বসে। নেক্সট বিভক্তি বসে, বিভক্তি কোথায় বসে, উত্তর লিখবে শব্দের সঙ্গে। নেক্সট সমাস শব্দের অর্থ কি, উত্তর হবে যোগ করা বা সংক্ষেপ লিখতে পারো। এই হয়ে গেল MCQ এই রূপতত্ত্ব অধ্যায় থেকে। এবার চলে আসো রূপতত্ত্ব অধ্যায় থেকে কোন কোন SAQ প্রশ্নগুলি পড়বে এবং কোন কোন SAQ প্রশ্নগুলি আমি টিউশনে আমার ছাত্রছাত্রী লিখে দিয়েছি, একদম দেখো তাদের খাতা থেকে দেখাচ্ছি। সহজ ভাষায় উত্তর, প্রশ্ন প্লাস উত্তর দুইটাই আছে। ফার্স্ট কোশ্চেন, মুক্ত রূপমূল কাকে বলে বা যদি বলে স্বাধীন রূপমূল কাকে বলে, উদাহরণ তো একটাই, কারণ মনে রাখবে যাকেই বলা হয় মুক্ত রূপমূল ওকে বলা হয় স্বাধীন রূপমূল। ঠিক আছে, তাহলে কাকে বলে, উদাহরণ উত্তরটি কীভাবে লিখবে, লিখবে যে অর্থপূর্ণ কমা
ক্ষুদ্রতম ধনী বা ধনী সমষ্টি অন্য ধনী বা ধনী সমষ্টির সাহায্য ছাড়াই স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে তাকে মুক্ত রূপমূল বা স্বাধীন রূপমূল বলা হয়। ঠিক আছে, এবার মুক্ত রূপমূল আর স্বাধীন রূপমূলের উদাহরণ কি, যে যেমন দিয়ে দেওয়া আছে দেখো, যেমন বেড়ালগুলো শব্দের বেড়াল এবং মানুষকে শব্দের মানুষ হলো স্বাধীন রূপমূলের উদাহরণ বা মুক্ত রূপমূলের উদাহরণ। নেক্সট কোশ্চিন পড়বে, বদ্ধ রূপমূল কাকে বলে উদাহরণ দাও বা পরাধীন রূপমূল কাকে বলে উদাহরণ দাও। মনে রাখবে, যাকে বলা হয় বদ্ধ রূপমূল ওকে বলা হয় পরাধীন রূপমূল। তাহলে কাকে বলে সংজ্ঞা দেখে নাও, উত্তর হবে যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধনী বা ধনী সমষ্টি সর্বদা অন্য ধনী বা ধনী সমষ্টির সঙ্গে যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তাকে বদ্ধ রূপমূল বা পরাধীন রূপমূল বলা হয়। ঠিক আছে, এবার উদাহরণ কি, যেমন বেড়ালগুলো শব্দের গুলো এবং মানুষকে শব্দের কে হলো পরাধীন রূপমূলের উদাহরণ। নেক্সট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা উপসর্গ কাকে বলে, উচ্চমাধ্যমিক পরীক্ষা তোমাদের একবার এসেছিল এটা। উত্তর লিখবে, শব্দের একেবারে শুরুতে যে অব্যয় যুক্ত হয় নতুন শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। যেমন উপসর্গের উদাহরণ কি, বিপদ শব্দের বি হলো উপসর্গ। এবার কিন্তু কখনো কোনো টেস্ট পেপারে বা প্রশ্নবিচিত্রে এরকম প্রশ্ন থাকে, কয়েকটি উপসর্গের আমি উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, এগুলো কিন্তু আসতে পারে এমসিকিউ আকারে। যেমন সরিয়ে দিয়ে কী কী উপসর্গ হয়, যেমন সরিয়ে উপসর্গ দিয়ে কোন কোন শব্দগুলি হবে, সরিয়ে দিয়ে হবে অজানা অচেনা। আচ্ছা, ওনা দিয়ে ওনা উপসর্গ দিয়ে কোন কোন শব্দ হবে, যেমন অনাবৃষ্টি অনাবৃত। কু দিয়ে কোন কোন, কু উপসর্গ দিয়ে কোন কোন শব্দ হবে, উত্তর হবে কুকর্ম কুডাক। আচ্ছা, বি উপসর্গ দিয়ে কোন কোন শব্দ হবে, উত্তর হবে বিপদ বিদেশ। আচ্ছা, যদি বলে সু উপসর্গ দিয়ে কোন কোন শব্দ হবে, উত্তর হবে সুবিচার সুবিধা। ঠিক আছে, নেক্সট কোশ্চিন পড়বে, ক্র্যানবেরি রূপমূল কাকে বলে উদাহরণ দাও। উত্তর লিখবে, ক্র্যানবেরি রূপমূল হলো এমন এক ধরনের পরাধীন রূপমূল যার কোনো আবিধানিক অর্থ নেই, অথচ একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে। যেমন এই ক্র্যানবেরি রূপমূলের উদাহরণ কি, যেমন সংলাপ কমা আলাপ কমা বিলাপ, শব্দের লাপ অংশটি হচ্ছে এই ক্র্যানবেরি রূপমূলের উদাহরণ। ঠিক আছে, নেক্সট সহরূপমূল বা সহরূপ কাকে বলে উদাহরণ দাও, এই কোশ্চেনটিও খুব ইম্পর্ট্যান্ট। এবার সহরূপমূল বা সহরূপ কাকে বলে উত্তরটি দেখো, উত্তরটি এইভাবে লিখবে, একদম সহজ ভাষায় উত্তর, এরকম উত্তর তোমরা কোথাও পাবে না। উত্তরটি লিখবে, দুই বা ততোধিক রূপমূলের রূপমূলের ধ্বনিগত পার্থক্য থাকলেও অর্থগতভাবে তারা একই কাজ করে, তাদের সহরূপমূল বলা হয়। যেমন মানুষগুলি এবং বইগুলো, শব্দের গুলি এবং গুলো হচ্ছে সহরূপমূলের উদাহরণ। নেক্সট কোশ্চিন এবং স্টার্ক করা আছে, এটাও কিন্তু তোমাদের আসতে পারে পরীক্ষায়। যেমন প্রশ্নটি কি, সংক্ষেপিত পথ কাকে বলে বা কি। আবার যদি বলে ক্লিপিংস কাকে বলে বা কি, একটাই কারণ, যাকে বলা হয় সংক্ষেপিত পথ তাকে বলা হয় ক্লিপিংস। উত্তরটি কীভাবে লিখবে দেখো, লিখবে, কোনো পথকে সংক্ষিপ্ত করেও যদি একই অর্থ পাওয়া যায় তবে তাকে সংক্ষেপিত পথ বা ক্লিপিংস বলে। যেমন মাইক্রোফোন থেকে হয়ে গেল মাইক, আবার বড় দাদা থেকে হয়ে গেল বড়দা। ঠিক আছে, নেক্সট কোশ্চিন পড়বে, অনুকার পথ বা অনুকার শব্দ কাকে বলে উদাহরণ দাও। লিখবে, যে দ্বিপদী শব্দ বা পদের একটি অর্থযুক্ত এবং অপরটি তার ধ্বনিগত অনুকরণে সৃষ্ট আপাত অর্থহীন, সেই দ্বিপদী শব্দ বা পদকে অনুকার পদ বলা হয়। যেমন চুপচাপ, জল টল, মানে যেগুলো মিলযুক্ত ওয়ার্ড, বুঝতে পারো তো, যেমন জল থেকে টল হয়ে গেল, চুপ থেকে চাপ হয়ে গেল, এগুলোই হচ্ছে অনুকার পদ। ঠিক আছে, এগুলোই হচ্ছে তোমার হচ্ছে অনুকার পথ। নেক্সট কোশ্চিন, এটাও পরীক্ষা খুবই আসে, শব্দ দ্বৈত বা কাকে বলে বা পদ দ্বৈত কাকে বলে। একটাই জিনিস কিন্তু, বিভ্রান্তির মধ্যে পড়বে না, একটাই জিনিস, উদাহরণ দাও। উত্তর লিখবে, একই পথ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে পদ দ্বৈত বলা হয়। অবশ্য সমর্থক ও বিপরীত, সমর্থক ও বিপরীত পথ যোগ করেও পদ দ্বৈত করা যায়। যেমন এবার দেখো, একই পদ দিয়ে কী কী হয়, যেমন সকাল সকাল। আচ্ছা, সমার্থক পদ দিয়ে কী কী হয়, ভাবনা চিন্তা। এবার দেখো, বিপরীতার্থক পদ দিয়ে কী কী হয়, রাত দিন। এগুলো কিন্তু উদাহরণ। ঠিক আছে, যেখানে এখানে মধ্যে একটা উদাহরণ লিখে দেবে। এবার নেক্সট কোশ্চিন, বিকল্পন কাকে বলে বা একে ইংরেজি বলা হয় সাপ্লিশন কাকে বলে বা কী, একটাই জিনিস কিন্তু। ঠিক আছে, দুইটা নাম একটাই উত্তর। উত্তর লিখে, মুক্ত ও বদ্ধ রূপের সমন্বয়ে পদ গঠনের সময় মুক্ত রূপের সঙ্গে বদ্ধ রূপের ব্যতিক্রমী রূপটি যুক্ত হলে তাকে বিকল্পন বা সাপ্লিশন বলা হয়। ঠিক আছে, যেমন গো থেকে ওয়েন্ট, ইংরেজি হচ্ছে গোটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম আর ওয়েন্ট হচ্ছে 2 নম্বর ফর্ম, গো থেকে ওয়েন্ট, এভাবে লিখবে। নেক্সট কোশ্চিন, বর্গান্তর কাকে বলে। ঠিক আছে, তোমরা সকলেই জানো আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের যা কিছু নোটস লেখাই সব কিছুই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি এবং এর আগেও করেছি, অনেক আপলোড করেছি। এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। তাহলে এই প্রশ্নটি দেখো, বর্গান্তর কী। উত্তরটি লিখবে, কোনো বাক্যের একটি পথ অন্য বাক্যে
অন্য পথ হিসেবে ব্যবহৃত হলে তাকে বর্গান্তর বলা হয়। যেমন এখানে দেখো, রামবাবু একজন ধনী ব্যক্তি, এখানে ধনীটা হচ্ছে বিশেষ্য পদ। আবার আমি এইদিকে বললাম ধনী মাত্রেই অহংকারী হয় না, এবার এই ধনীটা হচ্ছে এটা উপরটা হবে বিশেষণ পদ, নিচেরটা হচ্ছে বিশেষ্য পদ। উপরে যে প্রথম বাক্যের যে ধনীটা ছিল ওইটা বিশেষণ পদ, আর দ্বিতীয় বাক্যের যে ধনীটা আছে এটা বিশেষ্য পদ। এটাই হচ্ছে তোমাদের হচ্ছে বর্গান্তর। নেক্সট কোশ্চেন, বিভক্তি কাকে বলে? পরীক্ষায় খুবই আসে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভক্তি কাকে বলে? উত্তর লিখবে যে ধনী বা ধনীগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং বাক্যমধ্যস্থ পদগুলির পারস্পরিক সম্পর্ক তৈরি করে তাকে বিভক্তি বলে। খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্ন ভালোভাবে পড়বে। এবার দেখো বিভক্তির উদাহরণ কি কি। বিভক্তির উদাহরণ হচ্ছে এ, তে, এর, অন্তর্য, কে ইত্যাদি, এগুলো বিভক্তির উদাহরণ, ঠিক আছে। নেক্সট, প্রাতিপাদিক বা স্টেম, ইংরেজিতে বলা হয় স্টেম, বাংলা বলা হয় প্রাতিপাদিক, কাকে বলে? একটাই জিনিস কিন্তু, উত্তর লিখবে প্রাতিপাদিক হলো পদের প্রত্যয়যুক্ত অথচ বিভক্তিহীন অংশ। যেমন চলনের, চলনের, এখানে চলন হলো চলনের শব্দটির প্রাতিপাদিক, ঠিক আছে। নেক্সট, ভিত্তি কাকে বলে? উত্তর লিখবে শব্দ বা পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয় বা উপসর্গের ভিত হিসেবে কাজ করে সেই অংশকে ভিত্তি বলা হয়। নেক্সট কোশ্চিন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে। হ্যাঁ, তোমাকেই বলছি, তুমি যে দেখছো ভিডিওটা আমার, তোমাকেই বলছি এক্ষুনি একটি লাইক দিয়ে দাও, এরপরে আমি চতুর্থ পঞ্চম অধ্যায় দেখাবো, ঠিক আছে। আমি কথা দিলাম, একজন প্রাইভেট শিক্ষক হয়। নেক্সট, এসএকিউ দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও। লিখবে দুটি পরাধীন রূপমূলের উদাহরণ হলো মানুষকে, এই পদে কে, এবং ফুলওয়ালা, এই পদে ওয়ালা হচ্ছে পরাধীন রূপমূলের উদাহরণ। নেক্সট কোশ্চিন পড়বে, দুই এর বেশি রূপমূলের সমবায়কে কি বলা হয়? উত্তর লিখে দুই এর বেশি রূপমূলের সমবায়কে জটিল রূপমূল বলা হয়, যেমন জাতীয়তাবাদ, অসহযোগিতা ইত্যাদি। নেক্সট, রূপমূলের দুটি শ্রেণীর উল্লেখ করো। উত্তর লিখবে রূপমূলের দুটি শ্রেণী হলো এক নম্বর স্বাধীন রূপমূল, দুই নম্বর হচ্ছে পরাধীন রূপমূল, মানে রূপমূল কয় প্রকার এটাই বলছে আর কি। নেক্সট কোশ্চিন, মিশ্র রূপমূল কাকে বলে উদাহরণ দাও। উত্তর লিখবে দুটি মুক্ত রূপমূল সহযোগে যে রূপমূল গঠিত হয় উভয় রূপমূলের অর্থের অতিরিক্ত একটা অর্থ প্রকাশ করে তাকে মিশ্র রূপমূল বলা হয়। যেমন ঘর প্লাস জামাই ইকু সমান সমান ঘর জামাই, আবার জল প্লাস শূন্য, জন প্লাস শূন্য সমান সমান জনশূন্য। নেক্সট কোশ্চিন, প্রকৃতি কাকে বলে? প্রকৃতি কয় প্রকার ও কি কি আলোচনা করো, ঠিক আছে, মানে শর্টের জন্য। উত্তর লিখবে মৌলিক ভাব প্রদান করে এমন ও বিভাজ্য ভাষাখণ্ডকে প্রকৃতি বলা হয়। এবার একটু পেরা করে আমি লিখেছি, প্রকৃতি দুই প্রকার, যেমন এক নম্বর হচ্ছে নাম প্রকৃতি আর দুই নম্বর হচ্ছে ধাতু প্রকৃতি, ঠিক আছে। নেক্সট কোশ্চিন পড়বে এসএকিউ, এগুলো কিন্তু সব ভাষায় বিভক্তির প্রয়োজনীয়তা বা কাজ কী, যদি বলে বিভক্তির কাজ কী বা ভাষার ক্ষেত্রে প্রয়োজনীয়তা কী, উত্তর লিখবে বিভক্তি শব্দকে পদে রূপায়িত করে বাক্যে ব্যবহৃত পদগুলির সঙ্গে যুক্ত হয়ে তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি করে। নেক্সট কোশ্চিন খুবই ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে থাকে, এটা প্রায় টেস্ট পেপারে থাকে। আমি যখন ছাত্রদের টেস্ট পেপার সলভ করাই, এই গত বছর করিয়েছিলাম, আমি প্রায় এই কোশ্চেনই দেখেছি। দেখো লিখবে প্রশ্নটা কি, রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলি কি কি, অথবা রূপতত্ত্বে কোন কোন বিষয়ে আলোচিত হয় বা আলোচনা করা হয়। উত্তর লিখবে, উত্তরটা তোমরা লিখবে এইভাবে, রূপতত্ত্বের আলোচ্য বিষয় হলো শব্দের নানা দিক, অর্থাৎ তার গঠন, কমা রূপ বৈচিত্র্য, কমা রূপবৈচিত্র্য সাধনের নানান উপকরণ, যেমন প্রত্যয় বিভক্তি ইত্যাদি, ঠিক আছে। আমি যেমন 2020, 2021, 2022 যা যা প্রশ্ন এসএকিউ দেখিয়েছিলাম, তোমরা হুবু হুবু পরীক্ষায় কমন পেয়েছো। 2023 সালে তোমরা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে, আমি কথা দিলাম প্রাইভেট শিক্ষক হয়, এই কয়েকটা এসএকিউ এমসিকিউ পড়ে যাও, তোমরা পরীক্ষায় হুবু হুবু কমন পাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চিন, এটাতে স্টামার্ক করা আছে, তার অবশ্যই এটা জোর দিয়ে পড়তে হবে। জোর কমল শব্দ কাকে বলে উদাহরণ দাও। উত্তর লিখবে একাধিক শব্দের রূপমূল জুড়ে তৈরি হওয়া এক নতুন রূপমূলের শব্দকে জোর কমল শব্দ বলা হয়। যেমন ধোঁয়া প্লাস কুয়াশা সমান সমান ধোঁয়াশা। নেক্সট কোশ্চেন, সমাস কাকে বলে? উত্তর লিখবে যে গঠন প্রক্রিয়ায় একাধিক পদ একত্রে যুক্ত হয়ে একটি বড় পদ গঠন করে তাকে সমাস বলা হয়। নেক্সট কোশ্চেন, বর্ণনামূলক সমাস কাকে বলে? উত্তর লিখবে একাধিক পদ মিলে গঠিত সমস্ত পদের অর্থ সেই পদগুলির কোনোটিকে না বুঝিয়ে অন্য অর্থ বোঝালে তাকে বর্ণনামূলক সমাস বলা হয়। যেমন চন্দ্রমুখী, এটা একটা বব্রী সমাস, ওকে। লাস্ট এসএকিউ দেখো, বর্ণনামূলক সমাসের অপর নাম কি? উত্তর হবে বব্রী সমাস। তাহলে এই হয়ে গেলো তৃতীয় অধ্যায় অর্থাৎ রূপতত্ত্ব অধ্যায় থেকে এমসিকিউ এসএকিউ। এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, স্যার আপনি এমসিকিউ দেখালেন, এসএকিউ দেখালেন, বট কোশ্চেন দেখাবেন না? দেখো বট কোশ্চেন এখান থেকে কী কী আমি ছাত্রদের লিখিয়েছি, যেমন এক নম্বর কোশ্চেন লিখিয়েছি মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দাও,
দুই নম্বর বোর্ড কোশ্চিন লিখিয়েছি প্রত্যয় কি কোশ্চিন মার্ক, ব্যবহারিক প্রয়োগ অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী, যে কোনো একটির পরিচয় দাও। একদম পয়েন্ট করে সহজ ভাষায় আমি উত্তরগুলি লিখিয়ে দিয়েছি, এই ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। এই আমি কথা দিলাম এরপরে ভিডিওটিতে এই দুইটি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? থ্যাংকস ফর